সব থেকে কম খরচে দীঘা কিভাবে ঘুরে দেখানো যায় সেটা তোমাদের আজকে দেখাবো। আমরা এখন চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। দেখো শিয়ালদা থেকে আমরা ট্রেনের টিকিট পাইনি দীঘা, এখন হাওড়া স্টেশনে চলে এসেছিলাম, কিন্তু এখানেও সেম কেস, এখানেও জেনারেল টিকিট কিছু ইস্যু করা হচ্ছে না। তো ফাইনালি ঘুরে ফিরে সেই ধর্মতলায় চলে এসেছি আমরা আবার। দেখো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন আর তোমরা দেখছো ড্রিম ট্রাভেল। এখন বাজে সকাল 5টার মতন হবে আর আমরা আজকে চলেছি সকালবেলায় দীঘাতে। সব থেকে কম খরচে দীঘা কীভাবে ঘুরে দেখানো যায় সেটা তোমাদের আজকে দেখাবো। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। আমরা এখন চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। দেখো আমার সাথে কে কে রয়েছে, এই যে রাহুল ভাই আর এখানে চেনই আমার ওয়াইফ। তো চলো এখানে থেকে আমরা আগে ট্রেনের টিকিটটা কাটা যাক। আমাদের দীঘার ট্যুরটা এখান থেকেই শুরু হবে। তার সাথে একটা সিন হয়ে গেছে, এখন শিয়ালদা থেকে আমরা ট্রেনের টিকিট পাইনি দীঘার, তো আমরা হাওড়াই যাব এখন। মোটামুটি এক মাস আগে থেকে বুক করলে তবে তোমরা শিয়ালদা থেকে যেতে পারবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমরা এখন হাওড়াই যাই, গিয়ে দেখা যাক সেখানে কী হয়।
বাজে টাইম 2:29 9:10 আমরা বাসে উঠেছিলাম, এখন বাজে 9:29। মানে বুঝতে পারছো, ক্যালকুলেশনটা করে নাও যে লোকাল বাসে এলে কতটা তোমাদের টাইম নিয়ে বেরোতে হবে। তবে একটা সুবিধা তোমরা পাবে এতে কি না, ডাইরেক্ট নিউ দীঘাতে তোমাদের এনে দেবে, মানে ওল্ড দীঘাতে অনেক বাস নামি দেয় সেরকম কিন্তু হবে না, যেহেতু সরকারি বাস। আমাদের হোটেলের রুমে দে, রুমটা আবার দেখে নিই আগে, তারপরে বলছি কি কেস হয়েছে। দেখো এই হচ্ছে আমাদের রুম, আর এই রাহুল ভাই শুয়ে পড়ে রয়েছে এখনো। আর আমরা এখানে নেমেছিলাম দীঘাতে 2:00 আর 5:00 বেজে গেছে আমাদের রুমটা খুঁজতে যাস। এত অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম আজকে, যেটা আমি এর আগে কোনো দিন পড়িনি দীঘাতে এসে। বিশেষ করে তোমাদের একটা কথাই বলবো যে এখন বিশেষ করে একদমই এসো না দীঘাতে, এখন রুমের প্রাইস অলমোস্ট ডবলেরও বেশি তোমরা প্রাইস পাবে। তোমরা মোটামুটি আগে যেসব রুম 500-600 টাকা পেয়ে যেতে, সেই রুম আজকের ডেটে বলছে, যেহেতু আজকে শনিবার রয়েছে যার জন্য আরও বেশি বলছে, 2500-3000 টাকা এরকম বলছে। আমাদের এই রুমটাই পড়ে গেছে প্রায় 1000 টাকার মতন, মানে বুঝতে পারছো কোন লেভেলের দাম চলছে এখন দীঘাতে। আর কোনো রুমে কোনো হোটেলে এরম নেই যে বুক মানে হোটেল ফাঁকা রয়েছে, সব হোটেল প্যাকড আপ। এখন তোমরা যারা দীঘা আসার প্ল্যান করছো, আমি বলবো কয়েকদিন চেপে যাও বস, পরে এসো আরামসে ফাঁকায় এসো, আনন্দ করো, বাড়ি চলে যাও, ঠিক আছে। এখন একদম এসো না, 3 ঘন্টা রুম খুঁজতে লেগেছে, মানে বুঝতে পারছো 3 ঘন্টা কন্টিনিউ নিউ দীঘা ওল্ড দীঘা পুরো চষে নিয়েছি আমরা, কোথাও রুম পাইনি। ফাইনালি অমরাবতী পার্কের পিছনে আমরা একটা রুম অনেক কষ্ট করে হাতে পায়ে ধরার মতো অবস্থা, দাদার সাথে কথা বলে এই রুমটা অ্যাডজাস্ট করেছি। আর যার জন্য একদম এনার্জি ছিল না ব্লগ বানাবার মতন, আমি ফ্রেশ হয়ে সবে জাস্ট ব্লগটা বানাচ্ছি, ঠিক। আর আমরা আসার পর থেকে কন্টিনিউ এখানে বৃষ্টি হচ্ছে, মানে হোটেলে সবে জাস্ট এন্টার করেছি আর বৃষ্টি চালু হয়েছে, ঠিক আছে। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে হোটেলটা ঠিক টাইম মতন পেয়েছিলাম, নাহলে আজকে কাক ভেজা হয়ে ঘরে চলে যেতে হতো রুম না পেয়ে। এই দেখো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, তো আমরা যার জন্যে বাইরে বেরোতে পারছি না এখন, দেখা যাক বৃষ্টিটা থামলে একটু বাইরের দিকে যাবো। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তোমার ভাই তোমাদের জন্য আর কি কি করবে ভাই, তোমার ভাই অনেক খাটছে তোমাদের জন্য, জাস্ট চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টিটাকে নাড়িয়ে দাও বস। নতুন একটা ফ্রেন্ড, ঠিক আছে, তোমার দিয়ে কিরম লাগছে বলো? ভালো লাগছে দিয়ে? আর হোটেল হোটেল খুঁজে খুব ভালো হয়েছে? হ্যাঁ ব্যাড, মানে বুঝতে পারছো হোটেল নিয়ে ভালো বাচ্চাদেরও মানে কষ্টের শেষ নেই। এখন টাইম হচ্ছে 6:37 আর আমরা একটু বাইরের দিকে যাব। তো আমরা এখন নিউ দীঘা সি বিচের দিকে যাচ্ছি, আর বুঝতে পারছো সবে মাত্র বৃষ্টি হয়েছে, এখনো আকাশে চমক দিচ্ছে। আবারও সেই দীঘাতে জমজমাট বৃষ্টি হয়ে গেছে, তাও লোক মানে কম নেই, ঠিক আছে, প্রচুর লোক দেখতে পাচ্ছ চারিদিকে লোক আর লোক, আর বৃষ্টি এখনো একটু করা পড়ছে, তবুও সমুদ্রের লোকটা আমরা থামাতে পারছি না, যার জন্য আবারও সমুদ্রের দেখে আসার খুব ইচ্ছা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত এসেছি একবারও সমুদ্রের ধারে আমরা যাইনি। তো চলো সমুদ্রটাকে দেখি, তারপরে যা বৃষ্টিতে ভিজবো ভিজবো, কিন্তু দিনটাই পুরো বেকার, ঠিক আছে। প্রথমত স্টার্টিংয়ে আসার সময় ওইরকম একটা কেস হলো, তারপরে আসা থেকে যে থেকে দীঘায় এন্টার করেছি আমরা, তারপর থেকে এসে দেখো খালি বৃষ্টি আর বৃষ্টি, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবে সমুদ্রের কাছে কোথাও পৌঁছাতে পারি না। বৃষ্টি একটু কমুক তারপর বেরোবো, আর এখন আমরা বসে আছি, দেখো দেখো সব বসে আছে এখানে। ফাইনালি আমরা বাইরে বেরিয়েছিলাম বিচে তোমাদের দেখাবো বলে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা আবার হোটেলে চলে এসেছি। আর দেখো এ আমরা হোটেল হে, এ হাম হে, আর ইয়াপে দেখো পার্টি হো রহি হ্যায়, ইয়াপে পার্টি হো রহি হ্যায়, ঠিক আছে। তো চলো কি পার্টি হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজ স্যান্ডউইচ হবে, তাও করছে কে আমাদের ম্যাডাম আর আমাদের স্যার মাস্টার কুক।
আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।